নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমে দেখে নেব আজকের হেডলাইনস। সামান্য বচসাকে কেন্দ্র করে উত্তপ্ত দত্তপুকুরের কাজীপাড়া রেলগেট এলাকা। গৃহবধূ ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য নিউ টাউনে। হিরোইন পাচারে অভিযুক্ত সুস্মিতা মালাকারকে বুধবার তোলা হল ব্যারাকপুর মহকুমা আদালতে। পঞ্চায়েত ভোটের নির্দল প্রার্থীর বাড়ি ভাঙচুর এবং মারধরের ঘটনায় ধৃত যুবক। খালের মধ্যে পাকা ঘর তৈরির নির্মাণে পথে নামলেন স্থানীয় ব্যবসায়ীরা। ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার তিন। আবারও হদিশ মিলল ভেজাল সর্ষের তেল তৈরির কারখানার। জলাতঙ্ক রোগ প্রতিরোধ করতে এবং পথকুকুরদের বংশবৃদ্ধি কমাতে পথে নামল কৃষ্ণনগর পৌরসভা। এবার আসছে বিস্তারিত খবরে। সামান্য বচসা আর তারপরে তৃণমূল কংগ্রেসের যুব নেতা এবং সঙ্গীদের তাণ্ডব। পাল্টা মারধরকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দত্তপুকুর থানা এলাকার কাজীপাড়ার রেলগেট এলাকা। স্থানীয়রা জানিয়েছেন, রেলগেটের কাছে কলকাতাগামী একটি স্কর্পিও গাড়ি দ্রুত যাওয়ার সময় স্থানীয় বাসিন্দা কুতুবুদ্দিন মণ্ডল প্রতিবাদ করেন। অভিযোগের পরই গাড়ি থেকে তৃণমূলের যুবনেতা অর্ঘ্য ঘোষ ওরফে বুবাই ও বাকিরা নেমে এসে বেধড়ক মারধর করে কুতুবুদ্দিনকে। পাল্টা স্থানীয়রা প্রতিবাদ করেন। প্রেরিত হন অর্ঘ্য সহ বাকিরা। ভাঙচুর করা হয় স্কর্পিও কারটিও। পরে আহত অবস্থায় কুতুবুদ্দিনকে বারাসাত হসপিটালে ভর্তি করা হয়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আমি শোনা কথা বলছি, আমি এরপরে দেখিনি, জানি না, যা শুনলাম তাই আপনাকে বললাম। গৃহবধূ ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো নিউ টাউনের থাকদাড়ির নোয়াপাড়া এলাকা। মৃত গৃহবধূর নাম টগরী প্রামাণিক। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে শাশুড়ি এবং প্রতিবেশীরা দেখতে পায় ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় রয়েছে টগরী। 11 বছর আগে নেপাড়ার বাসিন্দা তাপস প্রামাণিকের সঙ্গে বিয়ে হয় তার। গতকাল রাতে তার স্বামী বাড়িতে ছিল না এবং তার ছোট সন্তান এবং শাশুড়ি অন্য ঘরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়ে। বুধবার সকালে ঘুম থেকে না উঠলে ডাকতে গিয়ে পাখার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর নিউটাউন থানা খবর দেওয়া হলে পুলিশ এসে দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে মৃত বলে ঘোষণা করা হয় তাকে। তবে কি কারণে সে আত্মহত্যা করলো, তা নিয়ে মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য আছে কিনা সেটা খতিয়ে সকালবেলা আমি অফিসে গিয়েছি। অফিসে যাওয়ার পরে আমার বোনাই আমাকে ফোন করলো যে তুমি কোথায় আছো। আমি সে অফিসে আছি, বললো তুমি একটু বাড়িতে যাও, আমি তারাপীঠে আছি, তোমার বোন গলায় ধরে দিয়েছে, ঠিক আছে, এই পর্যন্ত। তারপরে আমি এসে দেখলাম যে ঘরেতে খাটের ওপরে গলায় কাপড় লাগিয়ে আর হচ্ছে ঝুলছে। ভালোই তো দেখি, মানে কেন এরকম করতে পারে কিছু বুঝতে পেরেছে কি? ওদের মনের মধ্যে হয়েছে, আমার ছেলের সঙ্গেও ঝগড়া হয়নি। ছেলের কি নাম? তাপস। আপনার বড় ছেলে? হ্যাঁ, বড় বৌমা। হিরোইন পাচারে অভিযুক্ত সুস্মিতা মালাকার নামে এক মহিলাকে বুধবার ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়। তার বিরুদ্ধে রয়েছে অবৈধ মাদক পাচারের অভিযোগ। এছাড়াও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে সে মাদক পাচার করত। সুস্মিতা মালাকারকে ফাঁসানো হয়েছে। উচ্চ মাধ্যমিকের পাড়ায় নজর কাড়ার রেজাল্ট করেছিল সে। মঙ্গলবার রাতে বাড়ির লোক দত্তপুক থানায় মিসিং ডায়েরি করার সময় জানতে পারে সে দমদম জেলে পুলিশের হাতে ধরা পড়েছে। স্থানীয়দের দাবি, সুস্মিতা কলেজ আর পড়াশোনা নিয়েই থাকে, ফলে তার গ্রেপ্তারে বিস্মিত তার প্রতিবেশীরাও। এই সুস্মিতা মালাকার উচ্চ মাধ্যমিকের 350 নম্বর পেয়ে এপিসি কলেজে ভর্তি হয়েছিল, এখন ফাইনাল ইয়ার পড়ে। বাবা সঞ্জয় মালাকার পেশায় দিন মজুর। মা মণি মালাকার বাড়ি দত্তপুক থানার পশ্চিম খিলকাপুর পঞ্চায়েতের 41 নম্বর পাটে। মানে সাধারণ মানে মেয়েটাকে সক্রান্ত করে ফাঁসানো হয়েছে, এত ভালো নয়, কেউ বলতে পারে যে মেয়েটার নাম এরকম কোনো খারাপ কোনো রিপোর্ট আছে। কে চক্রান্ত করলো? এখন চক্রান্তটা কে করলো এটা বলতে পারবো না। এইচএসে কেমন পড়াশোনা ছিল আপনার? তো কী নিয়ে পড়ে? তো এই মেয়েটা এরকম একটা ঘটনার সাথে জড়াবে আপনারা মানতে পারছেন না? আমরা কিছুতেই মানতে পারছি না। কেন? আপনাদের যুক্তিটা কি? যে যুক্তিটা, মেয়ে এখনো পর্যন্ত কোনোদিন আমরা তাকে খারাপ উদ্দেশ্য কোনোদিন দেখিনি, এবার কোনোদিন শুনিও যে ও এসব কাজে যুক্ত হবে বা কিছু, কোনোদিন কোনো কিছু আমরা মানে ভাবতেই পারিনি। কিন্তু কলেজে গেলে তো সাধারণত বন্ধুত্ব হয়। হ্যাঁ, ওটা তো হয়েই থাকে, ওটা এখন কি বলবো, ওইসব ধরার মধ্যে নাই আমাদের কাছে। এখন কেউ ভাতই রান্না করে না, এখনো খায়। এটা শুনি আমরা যখন থেকে শুনছি আর কি, তখন তো আমাদের টেনশনে মানে কি বলবো, কিছু বলতে পারছি না।
খুব ভালো মেয়ে, সেই জন্যই সকলে চিন্তাভাবনা করেছে মেয়েটা কি কি হয়ে গেল, কিভাবে কি করলো। ভালো মেয়ে বুঝলাম, কিন্তু জেলে ও নাকি ড্রাগ নিয়ে গিয়েছিল দিতে একটা ছেলেকে, এরকমটা করতে পারে? সেটা তো এখনো শুনছি, এখন আমরা তো দেখলেও আমরা মনে হচ্ছে বিশ্বাস করতে পারবো না এই মেয়ে এই ধরনের কাজ করতেই পারে না। নির্দল প্রার্থীর বাড়ি ভাঙচুর এবং মারধরের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনায় ধৃত সুব্রত বিশ্বাস নামে ওই যুবক স্থানীয় তৃণমূল উপপ্রধানের ছেলে বলে জানা গেছে। বনগাঁ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আপনি নাকি সবাই মেরেছেন বাড়ির ওদের? আমি তো প্রথমে মাথা ছিলাম ওখানে, আমি তো একা ছিলাম, ওরাই তো আমাকে মারলো, আমি তোর কাছে সাপল খেয়ে দিয়ে তারপরে ওদের তালা করেছি। ওদের মেরেছেন তারপরে বাড়ি ঘর ভাঙচুর করে দিয়েছে? বাড়িতে হয়তো সাইকেল রয়েছে, সব ভাঙচুর করে দিয়েছে। কেন মারলেন? কেন কী কারণে, কী কারণে গণ্ডগোল হচ্ছে? গণ্ডগোল পুরো দাদার হয়ে ভোটে খাটিয়ে তাই। আপনি কি বিজেপি জয়শ্রীরাম বলেছেন? বিজেপি করে মেরেছেন? বিজেপি করেন? বিজেপি আগামী টিএমসি করতে হবে, এখন বিজেপি করেন? হ্যাঁ। খালের মধ্যে ঘর নির্মাণের প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ী সমিতির রাস্তা অবরোধ এবং বিক্ষোভে সামিল হলেন। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাগদার হ্যালেঞ্চা এলাকায়। ঘটনার প্রতিবাদ জানিয়ে এসডিপিও এবং বিডিওকে একটি স্মারকলিপিও জমা দেন তারা। বাগদা ব্লকের হ্যালেঞ্চা কুচে মরা খালের মধ্যে বেআইনি নির্মাণ করছে এক ব্যবসায়ী। তার প্রতিবাদে বাগদা বিডিও মহকুমা বনগাঁ এবং জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দিয়েছে ব্যবসায়ী সমিতি। তারা বলে এই খালটি অনেক পুরনো, খাস জমি হ্যালেঞ্চা বাজার এলাকার জল নিকাশির একমাত্র মাধ্যম, ফলে এটি বন্ধ করে নির্মাণ কাজ সম্পূর্ণ বেআইনি। প্রশাসনিক কর্তাদের লিখিত আকারে জানানো হয়েছে বেশ কিছুদিন হলো তা সত্ত্বেও কোনো নির্মাণ কাজ চলছে রমরমিয়ে, প্রশ্ন এলাকার মানুষের। বুধবার সকালে হ্যালেঞ্চা বাজারের ত্রিকোণ পার্কে প্রশাসনিক নিষ্ক্রিয়তা ও অবৈধ নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখায় ব্যবসায়ীরা। কিছু সময় প্রতীকী পথ অবরোধ করে তারা, যদিও নির্মাণ অবৈধ নয় বলেই দাবি করে ওই নির্মাণকর্তা। দাবি হচ্ছে যে আমি হেলেঞ্চা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, তার দীর্ঘদিন ধরে আমাদের এখানে জল নিকাশি ব্যবস্থা আছে। 1978 সালে গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে আমাদের জল নিকাশি খাল খনন হয় এবং পাবলিক সেখানে স্বেচ্ছাশ্রম দান করে এবং চাষিরা বিনা পয়সায় জমি দান করে। সেইভাবে প্রায় 15 কিলোমিটার খাল হেলেঞ্চা অঞ্চল ঘিরে আছে। এখন কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি এই খালের উপর অবৈধ নির্মাণ কাজ করে এই খালটাকে বন্ধ করে দিচ্ছে। এই ব্যাপারে আমরা বিডিওতে, এসডিওতে, স্থানীয় থানাতে, পঞ্চায়েতে ডেপুটেশন দিয়েছি এবং আশানুরূপ কোনো ফল না হওয়াতে আমরা পথ অবরোধের মাধ্যমে উত্তরতন কর্তৃপক্ষকে আমাদের এই দুরবস্থার কথা জানাচ্ছি। সময় এখন ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। আজ কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা, আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেসার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215251224। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। স্পর্শ করো, ছুঁতে চাই আনমনে, মুগ্ধ তরলঙ্করণ ধুতে পারে, অনবদ্য তুমিও অভিরুচি, তোমার স্নিগ্ধতার ছোঁয়া প্রতিধারায়। রাজস্থান মার্বেল, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, প্রতিটি স্পর্শে অনুভূতি। সুখবর, আনন্দের খবর, খবর জবর, মা কালীর আশীর্বাদ ধন্য বরপুত্র জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী এখন আপনার এলাকায়। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী শুভ অশুভ রেখা বিচার করছেন, এছাড়াও তান্ত্রিক মতে গৃহে শান্তি ফেরানো এবং বিভিন্ন প্রকার সমস্যা যেমন স্বামী স্ত্রীর কলহ বিবাদ, ব্যর্থ প্রেম, বশীকরণ, কন্যার বিবাহে বাধা, ব্যবসায় লোকসান,
পড়াশোনায় অমনোযোগী, চাকুরিতে বাধা প্রভৃতি সমস্যার সমাধান করছেন এবং বাস্তুদোষ ও গ্যারান্টি সহকারে বাড়ি বন্ধন করছেন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। বিশেষভাবে মনে রাখবেন, বন্ধানারীর চিকিৎসায় অত্যন্ত পারদর্শী জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, তাই যে কোনো সমস্যার নির্ভরযোগ্য ও সুষ্ঠু সমাধান পেতে যোগাযোগ করুন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রীর চেম্বারে। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী প্রতি রবিবার ও শুক্রবার দুপুর 12টা থেকে সন্ধে 7টা পর্যন্ত বসছেন সিন্দ্রাণী পেট্রোল পাম্পের বিপরীতে তাঁর চেম্বারে, এবং শিলিন্দাতে বসছেন প্রতি মঙ্গল বুধ ও শনিবার সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। বিশদে জানতে এবং বুকিংয়ের জন্য ফোন করুন এই নম্বরে 9614733572। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। নব রূপে আসো আহা মুরি মুরি, তুমি অন্তরে যত নেধে কুমুর সোনার পরি, তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো পুলিশ। মঙ্গলবার রাতে বাগদা থানার পুলিশ ওই তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। বাগদায় গ্রেপ্তার তিন ডাকাত বাগদা থানা এলাকার পারমদনে বিশ্বনাথ কর্মকারের বাড়িতে মার্চ মাসের 15 তারিখ রাতে ডাকাতি হয়। এই ডাকাতি তদন্তে নেমে বাগদা থানার পুলিশ তদন্তে এবং পারিবারিক তথ্যসূত্রে এই তিনজনের নাম উঠে আসে। মঙ্গলবার রাতে বাগদা থানার পুলিশ তল্লাশি চালিয়ে ধীমান বিশ্বাস, পরিতোষ বিশ্বাস, বুদ্ধদেব তরফদার নামে তিনজনকে গ্রেপ্তার করেছে। বুধবার ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে। আবারও ভেজাল সর্ষের তেলের কারখানার হদিশ পেল পুলিশ। নদিয়ার করিমপুরে একটি সর্ষের তেলের কারখানায় হানা দিয়ে পুলিশ বিপুল পরিমাণ ভেজাল সর্ষের তেল উদ্ধার করেছে। আবারও ভেজাল খাদ্যপণ্যের কারখানার হদিশ পেল পুলিশ। এবার নদিয়ার করিমপুর শহরের একটি সরিষার তেল কারখানার হানা দিয়ে প্রচুর পরিমাণে ভেজাল সরিষার তেল এবং তেল তৈরির কাজে ব্যবহৃত রাসায়নিকের সন্ধান পেল পুলিশ। সূত্রের খবর, নদিয়ার করিমপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে করিমপুর শহরের একটি তেলের কারখানায় তিসির তেলের সাথে পাম তেল এবং রাসায়নিক মিশিয়ে নকল সরিষার তেল তৈরি করে করিমপুর তেহট্টসহ বিভিন্ন এলাকার বাজারে বিক্রি করছে রাজু ধানুকা এবং পিন্টু আগরওয়াল নামে দুই ব্যবসায়ী। সেই খবর পেয়ে করিমপুর থানার আইসির নেতৃত্বে একটি দল মঙ্গলবার বিকেলে ওই তেলের কারখানায় হানা দেয়। সেখান থেকে পুলিশ 1750 টিন ভেজাল তেল বাজেয়াপ্ত করে, পাশাপাশি প্রচুর পরিমাণে রাসায়নিক তিসির তেল এবং পাম তেলও উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, বাজেয়াপ্ত তেলের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। বাজেয়াপ্ত তেল এবং রাসায়নিক পরীক্ষার জন্য কলকাতায় পাঠানো হয়েছে। মঙ্গলবার করিমপুর শহরের বুকে এই ধরনের ভেজাল তেলের কারখানার হদিশ মেলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়। উত্তেজিত জনতা কারখানা মালিকদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। জেল হাজত আপনি যেখানে দিবেন সেখানে সেখানে দেওয়া মানেই সেখান থেকে ছাড়া পেয়ে যাবে, রাজনীতির থেকে আরম্ভ করে সব কিছু ওদের হাত আছে। অতএব এসব ব্যক্তিকে এই ধরতির উপরে জিন্দা রাখা উচিত না। আপনার নাম? ভেজাল তেল মানুষকে খাইয়ে মানুষকে পঙ্গু করে দেবে, এইসব লোককে একদম ফাঁসির কাঠে চলে দাও, জ্যান্ত মেরে দাও, জ্যান্ত বাড়ি মেরে দাও, এইসব প্রশাসনের হাতে ছেড়ে দিলে এইসব মানুষের হাতে কি কোথায়। তবে এই ঘটনার পর থেকেই কারখানার মালিক রাজু ধানুকা, পিন্টু আগরওয়াল পলাতক, তাদের সন্ধান শুরু করেছে করিমপুর থানার পুলিশ। পাশাপাশি এই ভেজাল তেলের টিন কতটা বিস্তৃত তাও তদন্ত করে দেখছে পুলিশ। জলাতঙ্ক রোগ প্রতিরোধ করতে এবং পথ কুকুরদের বংশবৃদ্ধি কমাতে পথে নামলো কৃষ্ণনগর পৌরসভা। বুধবার কৃষ্ণনগরের এবি স্কুলের পক্ষ থেকে 50টি কুকুরকে নির্বীজকরণ করা হয়। নদিয়া জেলা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সহযোগিতায় বুধবার সকালে কৃষ্ণনগর এভি স্কুল মোড় থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত এলাকায় প্রায় 50টি কুকুরকে খাঁচাবন্দি করে তাদের নির্বীজকরণ করায় এবং তাদের ভ্যাকসিন ইঞ্জেকশন দেওয়ারও উদ্যোগ নেওয়া হলো কৃষ্ণনগর পৌরসভা তরফে। পরবর্তী ক্ষেত্রে কৃষ্ণনগর চ্যালেঞ্জ মোড় থেকে সদর হাসপাতাল মোড় পর্যন্ত আরও 50টি কুকুরকে ধরে নির্বীজকরণ এবং ভ্যাকসিনেশন করা হবে।
সারমেয়দের নির্বীজকরণ করার পর বিশিষ্ট চিকিৎসকদের তত্ত্বাবধানে 5 দিন তাদের শীত এবং তাপ নিয়ন্ত্রণের ঘরে রেখে দেখভাল এবং প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়া হবে। পাশাপাশি সারমেয়দের 3 বেলা খাবারে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য স্থানীয় ক্যাটারিং সংস্থাকে বরাদ্দ দেওয়া হয়েছে। এই মুহূর্তে গোটা কৃষ্ণনগর শহরে প্রায় 4,600 কুকুর রয়েছে বলে পৌরসভা তরফে জানানো হয়েছে। প্রাথমিকভাবে প্রতি মাসে 200 কুকুরের নির্বীজকরণ করা হবে, যা করতে সারমেয় পিছু খরচ 4,000 টাকা। মূলত কুকুরের কামড় থেকে জলাতঙ্ক রোগে মানুষের আক্রান্ত হওয়া এটা মারণ রোগ। সরকারি হাসপাতাল থেকে বেসরকারি ওষুধ দোকান সব জায়গাতেই ঠিকমতো এর ভ্যাকসিন পাওয়া যায় না, তাই কৃষ্ণনগর শহরবাসীকে কুকুরের কামড় থেকে এবং জলাতঙ্ক রোগ থেকে বাঁচাতে পথ সারমেয়দের ভ্যাকসিনেশন করার এবং সারমেয়দের বংশবৃদ্ধি কমাতে এই নির্বীজকরণের উদ্যোগ নিয়েছে কৃষ্ণনগর পৌরসভা। আজকে আমাদের এডিএম সাহেব এসেছেন এবং আমাদের ভেটেরিনারি সাহেবও এসেছেন, তাদের যৌথ উদ্যোগে আমরা এই কাজ করছি। আমরা মনে করছি যে আমাদের এই পৌরসভায় যাতে জলাতঙ্ক রোগ বৃদ্ধি না পায় এবং অন্য অন্য কাজ যাতে আরও সুন্দরভাবে হয়, যাতে কুকুরের অত্যাচারে মানুষ যাতে অতিষ্ঠ হয়ে পড়ছে এবং তা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই ক্ষতিগ্রস্ত যে না হয় তার জন্যে আমরা এই পরিকল্পনা জেলা শাসকের সঙ্গে এবং জেলা সহকারী প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করে কথাবার্তা বলে আমরা এই মিটিং করেছি 2 দিন এডিএম সাহেবের সঙ্গে। করার পরে এই সিদ্ধান্ত নিয়ে আমরা আগামী দিন যাতে এই কুকুরকে নির্বিদ্যকরণ করে যাতে শহরে সমস্ত কিছু সুস্থ পরিস্থিতি থাকে, কুকুরের অত্যাচার না হয়, তার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। পৌরপতি নেই হিসাবে তার প্রতিনিধি হিসাবে আমি এই কথাই বলছি। আমাদের মিউনিসিপ্যালিটির মধ্যে আমরা একটা স্টেপ নিয়েছি কি যে আমাদের এখানে কুকুর আছে, কিছু কুকুরকে আমরা ফার্স্ট ফেজে আমরা স্টারিলাইজ করতে চাই, আমরা ওদেরকে নিউটার করতে চাই। তো সেই জন্য আজকে প্রথম দিন আমরা আজকে আমাদের টার্গেট আছে কি 50টা কুকুরকে আজকে ধরবো আর ওদের অপারেশন করে আমরা আমাদের এখানে কেনেল করেছি ওখানে রাখবো, কিছু কেয়ারে থাকবে, 5 দিন কেয়ারে থাকবে, তারপরে আমরা ওদেরকে ছেড়ে দেবো। ফার্স্ট ফেজে আমাদের টার্গেট আছে আমরা 200 কুকুরকে আমরা নিউটার করবো। হ্যাঁ, সঙ্গে সঙ্গে আমাদের ইমিউনাইজেশনেরও একটা স্টেপ আছে, আমরা স্টারিলাইজেশন প্লাস ইমিউনাইজেশন আমরা অ্যান্টি রেবিস ভ্যাকসিনও ওদেরকে দেবো। যে কুকুরগুলোকে আমরা ভাবছি কি ও ফিট নেই তাদেরকে আমরা মেডিসিন করে চিকিৎসা করে ওদেরকে ছেড়ে দেবো। কতদিন ধরে চলবে এই কাজটা? লগভগ 1 সপ্তাহ চলবে। এই কুকুরগুলোকে কি আবার নির্দিষ্ট জায়গায় ছাড়া হবে নাকি? একদম একদম, আমরা যদি আপনারা দেখবেন আমরা একদম ট্যাগিং করে দিচ্ছি কোন এলাকা থেকে কুকুরকে তোলা হচ্ছে, যখন আমরা অপারেশন করবো ওদের গলায় একটা ট্যাগ ঝুলিয়ে দেবো কোন এলাকা থেকে আছে, এক্স্যাক্টলি সেম এলাকাতেই ওদেরকে ছাড়াবো। কলেজের গণ্ডি তিনি পার হতে পারেননি, মেলেনি সম্মানজনক কোনো জীবিকাও, রুটি রুজির টানে ফুলের কাজ করেন, তারই অবসরে আবিষ্কার করেছেন অটোমেটিক কলিং স্যালাইন সিস্টেম। তবু স্বীকৃতির অভাবে উপেক্ষার আঁধারেই রয়ে গিয়েছেন আবিষ্কারক বিষ্ণু বিশ্বাস। বাগদা সিন্দ্রানি গ্রামের এক নজওয়ান, 7 ভাই বোনের মধ্যে সবার ছোট তিনি। ছোটবেলা থেকেই বিজ্ঞান বিষয়ের প্রতি তার ভীষণ আগ্রহ, আর্কিমিডি সূত্র হোক বা অভিকর্ষজ ত্বরণ, নিজের হাতে পরীক্ষা নিরীক্ষা করেছেন বহুবার। একটা স্বপ্ন মনের মধ্যে বহুদিন ধরে বিষ্ণু লালন করেছেন, বৈজ্ঞানিক আবিষ্কার কিছু একটা করবেনই। বগুড়া শ্রীকৃষ্ণ কলেজে পড়ার সময় হঠাৎই তার মাথায় খেলে গেল এক নতুন ভাবনা। এটি যেমন ধরুন বন্ধ হসপিটালে একটি ওয়ার্ডে থাকে 75 থেকে 100 জন পেশেন্ট, সেই পেশেন্টের দায়িত্বে থাকে 2 থেকে 3 জনের নার্স, এবার তাদের পক্ষে কখনো সম্ভব না যে ওই 100 জন পেশেন্টের দায়িত্ব নেওয়া। এবার এখানে দেখা যাচ্ছে বিষয়টা স্যালাইনটা যখন শেষ হয়ে যাচ্ছে তখন ওই স্যালাইনটা শেষ হয়ে গেলে ব্লাড উপরে উঠতে থাকে, সে তাদের রেসপন্সিবিলিটির জন্য এই জিনিসগুলো হচ্ছে। আমিও দীর্ঘদিন আগে রানাঘাট মহকুমা হসপিটালে ভর্তি হয়ে এই বিষয়টার সম্মুখীন হই, তখন থেকেই চিন্তাভাবনা নিয়েছিলাম যে কিছু পরিবর্তন ঘটানো দরকার আছে। সেটাই আমি দীর্ঘ 4 বছর গবেষণা করার পর আজ আমি এটাকে একটা নতুন মোড় এনে দিতে চলেছি। হাসপাতালে রোগীর দেহে স্যালাইন বিভ্রাট নিয়ে কত কাণ্ডই ঘটে প্রতিদিন, বিষ্ণু নেমে পড়লেন এক গভীর সাধনায়। দীর্ঘ 4 বছরের নিরন্তর চেষ্টায় আবিষ্কার করলেন অটোমেটিক কলিং স্যালাইন সিস্টেম। কেমন সে স্যালাইন ব্যবস্থা? বিষ্ণুই দাবি করলেন 500 মিলিলিটার স্যালাইনের বোতল রোগীর দেহে যুক্ত থাকার সময় 7 বার চিকিৎসক ও নার্সকে বার্তা দেবে, বোতল শেষ হওয়ার আগে অ্যালার্মও বাজবে। স্যালাইনটা যখন যাচ্ছে একটা সাধারণত যেগুলো আমাদের গ্লুকোজ জলটা দেওয়া হচ্ছে এটি 500 মিলিলিটার গ্রাম হয়, এবার ওই 500 মিলিলিটার গ্রাম যখন আমরা একটা পেশেন্টের শরীরে যাচ্ছে
তখন যখন 30 বা 50 মিলিগ্রাম থাকছে সেই সময় একটা সিগন্যাল দিয়ে ডাক্তার বা নার্সদের ওয়েটিং রুমে একটা সিগন্যাল দিয়ে বার্তা পাঠিয়ে দেবে যে এখন ওই যেমন ধরুন 1 নম্বর রুমের 15 নম্বর পেশেন্টের বেড নাম্বার 15 পেশেন্টের স্যালাইনের গ্লুকোজ জ্বরটা শেষ হতে চলেছে একটা বার্তা পাঠিয়ে দিল, তখন নার্স বা ডাক্তাররা এসে এটাকে যথারীতি বন্ধ করে দিল। চিকিৎসকরা অবশ্য এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি, কারণ বিষ্ণুর আবিষ্কার এখনও অল ইন্ডিয়া মেডিকেল কাউন্সিল বা স্বাস্থ্য দপ্তরের স্বীকৃত নয়। কিন্তু আবিষ্কারক তো চাইবেন তার আবিষ্কারের স্বীকৃতি মিলুক, কেন মিলছে না? আক্ষেপ ঝরে পড়ে বাবা বীরেন বিশ্বাসের কণ্ঠে। ছেলেটা যে তার অনেক বড় হতে চেয়েছিল, কোনোদিন ভালো একটা জামা কিনে দিতে পারেননি, মুখে তুলে দিতে পারেননি ভালো খাবারও। ও নিজেই নিজের বুদ্ধিতে যেভাবে পারে সেইভাবে করে। আপনারা আপনাকে জানতেন যে বিষ্ণু এই ধরনের একটা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে? হ্যাঁ, কিছু কিছু জানতাম। কেমন লাগছে ছেলের আজকের এই যে এক্সপেরিমেন্ট, ও বলছে সাকসেস হয়েছে, এখনো ডাক্তারদের সঙ্গে কথা হয়নি, কেমন লাগছে? ভালো লাগছে। আরো কি হলে ভালো লাগতে পারে? আরো আরো যদি এসআইতে আরো কিছু করতে পারে তাহলে আরো ভালো লাগবে। স্বপ্ন তার অধরাই থেকে গিয়েছে। খোলা আকাশে বিষ্ণুর চোখে হাজার আঁকিবুকি। তার আবিষ্কার একদিন চিকিৎসা শাস্ত্রে বিপ্লব আনবে, চিকিৎসকদের মুখে মুখে ফিরবে তার নাম। ওই হলো না তো বাগদা সীমান্তের সিমরানী গ্রাম, আজ বড়ই অভিমানী। গায়ের মেঠো পথের বাঁকে নাম না জানা হরেক ফুলের কুঁড়ি, জিওলের শাখায় দোলে বাবুই পাখির বাসা, আষাঢ়ের বাদল মেঘের কাছে একটু আলো চায় গায়ের ছেলে বিষ্ণু। নীরব বসুন্ধরা। বেঙ্গল লাইভের জন্য অনিরুদ্ধ কীর্তনিয়া, রিপোর্ট বাগদা। অটোমেটিক কলিং স্যালাইন সিস্টেম মেডিকেল কাউন্সিল বা স্বাস্থ্য দপ্তর পরীক্ষিত নয়, গোটা বিষয়টি বিষ্ণু বিশ্বাসের দাবি। এই স্যালাইন সম্পর্কিত সমস্ত দায়িত্ব তাঁরই। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। চাঁদ বাদনি ধ্বনি বালা নাচ হতো দেখি।